দর্শক, বাপ্পি জন এফ অফ দ্য সরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মিম তড়িগড়ি করি তার ঘর বাড়ি কিন্তু খুব ফিটফাট স্মার্ট মটেরিয়াল বানানোর চেষ্টা করি দেয়। কারণটা কি তো দর্শক, দুই দিন আগে তো আরিফও আসিল, কই এত স্মার্ট মটেরিয়াল বানানোর চেষ্টা তো করে নাই। হিন্দি সাবিনা জন হচ্ছে বাপ্পি আর তিশা আইব, তখন কিন্তু সাবিনা আবার এতদিন বাড়ির মধ্যে বইসে আগে সাগে বই বই রান্না বাড়ি করছে, অন আবার দেই টুকুর করে নিজের বা নিজের ইয়েতে গৃহে সাবিনা আবার হাজামা খুজামা ফরি আরিফরে লই মোটর সাইকেলে বই চলে গেছে কই। দর্শক, এদিকে মাইনুর নতুন ফ্ল্যাট উদ্বোধন করছে দুইজনে মিলে। কিভাবে উদ্বোধন করছে? দুইজনে মিলে এক রাত্রি যাপন করেছে সুন্দর করে, খাটিলা সাজাই দিছে আমাদের নাটিলা খালামণি তানজু মামনি। কিন্তু বাপ্পির সাথে চুম্মা চাম্মির খেলাও শুরু করে দিছে, দেখলাম বাপ্পির ভিডিওর মধ্যে। উদ্বোধনের অনুষ্ঠানে পিতা কাইটা মহরত উদ্বোধন করছে আমাদের মাইনুর সাসি আর আমাদের বদা সাহেব। দর্শক তো চলেন আজের ভিডিওর মধ্যে কথা কইন, তাগর লয়ে থাকবো আর একটা হেলানি সাদিয়া আসলে কি বিষমা কন্যার সাইল হালাই দিছে না খাই লেছে, হেডা লইও কথা কইম। দর্শক তো আনারা ব্যাকে আসেন কেরম, যদি বালাথান টুকুর করে কিন্তু লাইক দিতে কিন্তু ভুলি যায় না, ব্যাক মিলি লাইক দেবেন আর নতুনটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর হরে কিতে করবেন মূল্যবান মতামত টুকুর করে কমেন্ট সেকশানে হই দিই, টুকুর করে চলে যাবেন গে বুঝিনি। কিছু কিছু বোনেরা কমেন্ট করি কোন আনব কমেন্টগুলো হইতে, তো যদি ফারি ফরিউম একটা কমেন্ট আইজে, কিন্তু আরেকটা কমেন্ট আসছিল অনেক বড় পড়ার কথা বলছিল, বাট এত বড় কমেন্ট পড়া যায় না, বিশাল বড় কমেন্ট। তো দর্শক ভিডিও শেষ হিসেবে কমেন্ট উঠতে উঠতে আস্তে আস্তে হরিম সবার কমেন্টে যদি ইম্পর্টেন্ট মনে হয় হরে দিম। তো চলেন আনারা বেগুন টুকুর টুকুর করে সামনের দিকে আনি, হইলা ইয়ারে লই কথা কই, তিশারে লই কথা কই। তিশা আবার ওই যে তান্ত্রিক মাতা হয়ে সর্পরাজের মুকুট ভরি হিতির দোতলা উদ্বোধন আবিষ্কার করতে চলে গেছে। দর্শক তিশা জীবনে ঝাড়ু হাতে লয় নাই, জন নিজের ফান্ডিসারের বেলায় চলি হয়েছে, তখন কিন্তু তিশা ঝাড়ু হাতে লইছে, হিতির বেলে আবার বেলে ডাগ অ্যালার্জি। তো আই লুলু ম্যাটামের কাছে একখানা জিজ্ঞেস করিম, তিশা কোন ব্র্যান্ডের ডাগ ব্যবহার করে কইন তো। দর্শক আচ্ছা আর কত হয়েছে, মানুষের হরালিয়া কম থাকতে পারে অশিক্ষিত হইতে আরে, কিন্তু স্মার্টের মটেরিয়াল হওয়ার তো কোনো দরকার নাই, যে দূর দরকার আছে এ দূর স্মার্ট মটেরিয়াল হয়ে চললেই তো চলে, এত স্মার্ট হওয়ার তো কোনো দরকার নাই। হিতির বেলে হয়েছে ড্রাগ অ্যালার্জি, কোন তো দর্শক ড্রাগ অ্যালার্জি কীতে, হিতি কোন কোম্পানির গাঞ্জা খায়, কোন কোম্পানির ড্রাগ হিতি খায় তিশা। আর কত হয়েছে, হিতি রয়েছে ডাস্ট অ্যালার্জি, ধুলাবালি থেকে অ্যালার্জি সমস্যা হয়, হিতি ইউটিউবের মধ্যে একা হিতি ড্রাগ অ্যালার্জি। আর ইয়েন্দি আমাদের তানজু খালামণি কিন্তু ক্যামেরা করতেছে যে এতগুলা বাচ্চা যদি সকালে উঠি যদি কাজ না করে তাইলে কিভাবে হয়, সবাই বলে না আম্মু কাজ করে না, আমরা দেখে লাইছি, আমরা ইউটিউবের বাসিন্দারা দেখে লাইছি, বদা সাহেব কাম করে আর বদা সাহেবের মা কাম করে আর কাজের বেড়িরা কাম করে, অ্যান্ড এত বড় মাইয়া ভিডিও করতেছে ইন্টারে ফড়া মাইয়া, একবারও মারেক বলি দেয় না যে ওই জায়গা দিয়ে কাড়িও দেয় না যে মা এটা ড্রাগ অ্যালার্জি হইতো না, ড্রাগ হয়েছে একটা নেশা জাতীয় জিনিস, এটা ড্রাগস অ্যালার্জি হইতো না, এটা বলো ডাস্ট অ্যালার্জি। তো বলে না যে আমার একটা শিক্ষিত মা দিও আমি শিক্ষিত জাতি উপহার দিব, তানজিলা যতই বাইরাম বাইরাম করতে করতে সুলসারি সারি কলেজ পর্যন্ত চলি যাক না কিনলে, কিন্তু তানজিলা সেই তিশারি মাইয়া ড্রাগ অ্যালার্জি। তো দর্শক বদা সাহেব কইল যে হ্যাঁ আপনাদের ভাবি এই যে দেখেন আসলে নিজের ঘর বাড়ি হইলে বাপ্পি কিন্তু এনদের তিশার ফসাইতে আছে, তিশার যে কাজকর্ম করে না দর্শকরা যে বলে, দর্শকদেরকে কিন্তু বাপ্পি কতার লগে ঠেলার লগে কইয়ে লাইছে, আবার উস্কানিও একটু দিক আছে এদিক দিয়ে রোস্টার করে আর দর্শক করে যে হ্যাঁ দেখেন আপনাদের ভাবি সে কিন্তু দেখেন পুরা দোতলা ঝাড়ু দিয়ে আসছে, আর নিজের হইলে যা হয় তা আর কি, দোতলায় কিন্তু এতদিন ধরে আছে মাহিনুর কিন্তু কোনোদিন ঝাড়ু হাতিল হইতে কেউ কিন্তু দেয় নাই, অঞ্জন নিজের ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছে তখন কিন্তু মাইনুর উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে নাকি নিচে নামাই নিয়ে আইছে দর্শক। তো আমরা বাপ্পি আবার আপনাদের ভাবি না সে আবার কাজ করে তো করে, মানে বদা কথা কয়ে লাগছে যে আজ্জা মাইনুর উপরে গেছে নিজের হয়েছে দেখে এটা ঝাড়ু দিছে, এমনি তো কাজকর্ম কয় না, এটা কইতে যাই পরে আবার মুখে কথা আটকাইলেছে যে মাইনুর কাজ করে তো করে। তো দর্শক তানজিলা
একটা কলেজে ফরিন নামাইয়া মানে এমন কিছু কর্মকাণ্ড করিয়েলায়। কয়দিন আগে আপনারা দেন না তন্ত্রমন্ত্র সাধনাল্লায় রুম সাজাই দিছে ভাবতিরা টিচারে প্রতিদিন আই লাভ ইউ করতে হইব, তারপরে কি তা লাভ হিস্টোরি করতে হইব, উম্মা উম্মা করতে হইব, যে দরজা বন্ধ করে যে তান্ত্রিক মাথা সাজি যে ভিডিওটা আপলোড করলো লাল লাল হই। তো দর্শক তেমনি তানজিলা এত গুট গুটটা বাতি ফাঁকনা হিতি মা বাপের জন্য রোম গুম হাজাই গুজাই দিছে মিষ্টি এনছে, ইতি হাজাই গুজাই যে ফিতা টানাইছে বাপ মারে এক রাত থাকার জন্য এনে ব্যবস্থা করে দিছে। মানে কি তা মানে হইছে মানুষজন বাইরে টাইরে কোথাও ঘুরতে যায় তখন কিন্তু একটা মানে হোটেলগুলা যেমন নয় আর কি, যে আমাদের জন্য একবারে স্পেশালভাবে একটা খাট সাজাই দিয়েন আমরা এখানে রাত্রি যাপন করব, এখানে লাভিং লাভিং করব। তো এরকম করে তানজিলা তানজিলার বাবা মারা একটু লাভিং লাভিং করার জন্য উপরে রুম সাজাই দিছে। দর্শক আনারা কিন্তু দেয়েন, মানুষ কিন্তু যদি কিতা করে একটা নতুন বাড়ি উড়াক দেয় এক রুম উড়াক সনের ঘর উড়াক তিনের ঘর উড়াক তখন কিন্তু মানুষ একটা মিলাদ দেয়, এটা কিন্তু মিলাদ দেয় দুজন এটিম এতিম খাওয়াই দেয় যেন এই যাত্রাটা শুভ হয় সুন্দর হয়, মানুষ কিন্তু এগুলা করে। আর এই দিনের ধর্মীয় শিক্ষা তো জীবনে নাই, প্রাতিষ্ঠানিক তো নাই, মিমবতি দেন না এদের ঘর উদ্বোধন করছে মাঝখান দিয়ে স্পেশাল শখের ডাইনিং টেবিল বানাইয়া জাগব একখান ভাত খাইতে ডাইনিং টেবিল নেই তা হ্যাঁ আবার স্পেশাল শখের ডাইনিং টেবিল বানায় মাঝখান দিয়ে গাছ টাছ দিই হ্যাঁ চোখ কতটি তুলে দিই স্পেশাল ডাইনিং টেবিল বানায়। এদের শখের কত তোলা হারে শখের তোলা মানে এদের আশিটি না আট লাগতে আগে জানি। তো হ্যাঁ মাইনর আর বদার হয়ে গেছে এরকম স্পেশাল ওই এক রাত রাত্রি যাপন করছে মিলাদ না দি দর্শক মিলাদ না দেয়া স্পেশালভাবে মানে রাত্রি যাপন করছে। এদিকে মিমবতি বদারের দেখলে হাগল হয়ে যাবে বদা কতক্ষণে আই ভাই করা শুরু করবো সনের ঘরে ইন্দি সামনি টাঙ্গাইতে আছে ইন্দি সামিয়ানা টাঙ্গাইতে আছে যেন বাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা হাঁ হাঁকে দিয়ে কুত্তা না দেয় চোখ দি বাইরের কেউ এটার ভিতরে ইস্কে লাড়াইতে গেলে কেউ যেন না দেয়। তো মিমবতি হাগল হয়ে গেছে বাপটি ভাইয়া আইব কতক্ষণে বাজার করবো কতক্ষণে কি মানুষ দর্শক রোজা সামনে রাখে কিন্তু মানুষের অনেক রকম কাজকর্ম থাকে ঘর গুছানো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দড়ি তারপরে খাবার কী খাইবো মানুষ একটু আগে থাকে মশলা টশলাগুলো একটু করিয়ে লায়। তো মাহিনুর বেগম কিন্তু মাহিনুর বেগমের এই পদ্মাসরের বাইদানি ফাড়ার ভিতরে কিন্তু দৌড়াই চলে গেছে যে না গেলে ও না গেলে ওই তো অনেক যাইতে হইব কারণ বদা আর মাহিনুরের তো বিউ নাই পুরা পরি বেড়ে বিউ পড়ে গেছে। এরপরে দিয়ে আবার কি জানি কয় বিল্ডিং করে তো আসা যা ছিল কাঁচাই কুচাই সব খরচ করে লেছে এন যদি বাইদানি ফাড়ার ভিতরে জয়েন না করে তাইলে কিন্তু ভাত খাইতে ভাত হাইতো না। তো দর্শক যার কারণে এই বদা কিন্তু এখন বাইদানি ফাড়ার ভিতরে অংশগ্রহণ করার জন্য দৌড় দিতেছে তাও রোজ আর সামনে করি। তো দর্শক একজন আপু একটা কমেন্ট করছে আমি হড়ি দিই কমেন্টটা কী করছে হড়াল্লাই অনুরোধ করছিল। তো দর্শক চলেন একটা কমেন্ট হড়ি দিই আমি কইছি একটা আপু আপু না আপু হইতে পারে অনেক সময় বাইয়াদের আইডি আপুর চালায় সাদমান স্বামী। তো এই আইডি থেকে কমেন্ট করা হয়েছে উনি লিখছে আপনি বলছেন এ আপনি থামনেলে বলছেন তিশা কি আবার ঢাকায় চলে আসবে ওই গতকালকের ভিডিওর কথা বলছিল আর কি। তো শুনেন তাহলে তিশা এমনি তো ঢাকায় চলে আসবে মাইনুর নিজের ফ্যামিলি ছাড়া দূরে থাকতে পারে না এখন বাড়িতে গেছে তানজিলাকে বিয়ে দেওয়ার জন্য কারণ তানজিলার পিতৃ পরিচয় নেই বাপ্পির নাম বহন করে তানজিলাকে ওই বাড়ি থেকে বিদায় দিবে তিশা তারপর তিশা ঢাকায় চলে আসবে কারণ তিশার ঢাকায় ফ্ল্যাট বুকিং দেওয়া আছে। তিশার এক মুরব্বী আত্মীয় তিশাকে প্রশ্ন করেছিল কিরে মাহিনু ঢাকায় নাকি ফ্ল্যাট কিনছস। তিশা কিছুক্ষণের মধ্যেই অপ্রস্তুত হয়ে গেছিল তিশা চাচ্ছিল না তার ঢাকার ফ্ল্যাটের ব্যাপারটা সবাই জানুক তারপর ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেছে তার মানে এটা বোঝা যায় তিশা ঢাকায় কোনো একটা ফ্ল্যাট বুকিং দেওয়া আছে অথবা কিনেছে। আর তিশা যা করেছে তানজিলার জন্য আর গ্রামে থাকলে কিছু ভিউ বেশি হয় তিশা ঢাকায় ভিউ পড়ে গেছিলো মেয়ের বিয়ে দেওয়া হলে সাথে ভিউ কামাইও হলে তিশা শ্বশুর বাড়ি থেকে সংসারে তাকে সাংসারি মেয়ে না জাস্ট তানজিলার বিয়ে জন্য এত আয়োজন। তিশা ঠিক সময় মতো ঢাকায় চলে আসবে আর নিউ মার্কেটের অলিতে গলিতে দৌড়াবে আর এখন থেকে পদ্মাশ্চরে যখন তখন দৌড় মারবে। তিশার মতো উড়নচণ্ডী মহিলা দুনিয়াতে কমই আছে এই নাকি থাকবে পাবনাতে এক জায়গায় আটকে হায়রে। তো টুকুর করে হড়ে দিছি আমার একটু যদিও ছোটো এলাকা পড়তে একটু সমস্যা হয়
এমনি আনারা টুকুর করে আরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেয়েন, তাহলে আনেন টুকুর করে আবার আনা বেগুন মিলি সামনের দিকে আগায় চলে যায়। তো দর্শক বদা চিন্তা করেন পদ্মা স্বরে কিন্তু দৌড়াইতে দৌড়াইতে অন হ্যাঁ হ্যাঁ করতে করতে কিন্তু হলুদ খান্দানি একটা হলুদ এটার নাম গীতা টলি ব্যাগ আছে এটা লই টাইনতে টাইনতে চলে যাইবে হ্যাঁ 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 করতে করতে। দর্শক রোজা সামনে করি তো বদার রোজার ভিতরে প্রচুর টাকার প্রয়োজন, যার কারণে দেখবেন ইহেন্তে রোজা টোজা হয়তো কাটাই আইতে পারে এক আধ সপ্তাহ থাই। আর বদা তো বহুর বাইত গেলে আইতেছেন আপনারা জানেনি, আর বহুর বাড়িতে যাইয়া বাইদানিগুলো কিন্তু অন বিউ পড়ে যাওয়াতে অন অস্থির গেছে, কতক্ষণে বদা যাইব সেখানের ভিতরে ক্যামেরা ফিট করিব তাইলে বিউ পাইব। তো সেই অবস্থা আছে কোহিনুর মাহিনুর শাহিনুর সাগিনুর যা আছে আর খুকিনুর উলু 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 মানে মানে ব্যক্তি একটু জায়গায় জায়গায় বইব বদা যায় ক্যামেরা ফিট করব তখন দেখবেন ভিউ আর ভিউ লাফাই লাফাই উত্তর উত্তরে ভিউ উঠতেছে। দর্শক একটা ঘরের মধ্যে এরকম একটা এত বড় ফ্ল্যাট রেডি করলো, একটা ঘরে মুসলমানের বাচ্চা হয়ে থাকলে অবশ্য ঘরের ভিতরে একটা মিলাদ দিত সুন্দর করে, তা না দিয়া চিন্তা করেন দর্শক একটা মিলাদ দিলেই বদার কয় টাকা খরচ যাইতো, কয় টাকায় বা খরচ যাইতো একটা মিলাদে 5-6 হাজার টাকা খরচ যাইতো যদি 20-25 জন মানুষ সেই 3 বাচ্চাটাকে খাওয়াই দিত। তো দেখেন এমন লুবি লুবি আর এমন স্বার্থপর স্বার্থপর যা কিছু আছে নিজের নিজেদের জন্য বিলাসিতা করে সব কিছু কিন্তু রেডি করে। দর্শক বদা কিছু কোনো আগে দেখাইলো দেখেন 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 তানের জন্য একটা ওয়াটার ফটান্সি দাম মাত্র 800 টাকা নিছে, 800 টাকা কিন্তু অনেক টাকা, তা ওয়াটার বাচ্চার জন্য একটা ওয়াটার ফট কিনে 800 টাকা দিয়ে। দর্শক ধরেন যদি মিলাদ দেয় তাইলে কিন্তু এনে হাতের টাকা খরচ হয়ে যাইব, যার কারণে মিলাদ না দিয়ে নিজেরা নিজেরাই পিতা কাটা ভিতরে ঢুকে গেছে, কত বড় ছোট লোক হইলে এ ধরনের কাজকর্ম করতে পারে, কারণ 10 জনের 2 বা 1 বেলা খাবাইলে তো টাকা খরচ যাইব। কীভাবে পারে একটা মানুষ যে এত বড় একটা ফ্ল্যাট রেডি করার পরে নিজেরা রাত্রে ফিতা কাটি রাত্রি যাপন করে, মানুষ তো কিছুটা ধর্মীয় ব্যাপারও থাকে, মানুষ কিন্তু এগুলো ভয়ও পায় যে একটা এত বড় একটা কাজ করছে এটার মানে সবারও কিন্তু একটা ব্যাপার থাকে যে যেন সব কিছু সই সালামতে হয়, মানুষ কিন্তু এগুলা করে। তো এরা যদি কোনো জায়গায় কারো পিছনে যদি মনে করেন 20 টাকা খরচ করছে কাউকে একটা ওই যে প্লাস্টিকের একটা কাপড় জামা কিনে দিয়ে গিফট দিছে মনে করবেন যে এখান থেকে সে আরও 1 লাখ টাকা উপার্জন করে নিব যার কারণে এটা করছে, তা না হলে এই মাইনুর আর এই বদা বদা তো আমাদের উলাইল্লা বুড়ি নাচুনি বেগমের ফোলা জন্মের কিপ্টের কিপ্ট, আর মাইনু রয়েছে মানুষের সামনে ভিডিও বানানিলে 200 টাকা এদিক ওদিক করে মানুষের দেয় হাতের মধ্যে, আর বদা হয়েছে জন্মের কিপ্টা। তো দর্শক মাইনুর নিচতলায় এত পরিপাটি যত্ন নিতে আপনারা কেউ দেখেন নাই, কিন্তু এই মাইনুর দোতলায় উঠতে না উঠতে দোতলা সিঁড়ি দিয়েও জুতালে উঠতে পারবো না, সিঁড়ির মধ্যেও জুতালে উঠতে পারবো না, নিচে রাখি এই তৈব জুতা, এই ধরনের কন্ডিশন মানুষের দিতে আছে। দর্শক এবার আনেন ইয়ের কথা কই এটার নাম গীতা হেলানি সাদিয়ার কথা কই, একটা কমেন্ট আসছিল কমেন্টটা প্রচুর পরিমাণ বড় আমি পড়তে পারলাম না সরি আন্তরিকভাবে দুঃখিত। উনি লেখছে যে এই সাদিয়া যে তার ভাইয়ের বোর সাথে এই ধরনের কর্মকাণ্ড করছে যে তার ভাইয়ের বোরে দোষারোপ করার জন্য ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য নিজেদের চালের মধ্যে নিজেই বিষ মিশাই দিছে এই যে লগে নয়া বাদ্যা মাসুদ্র লই। তো দর্শক এই সাদিয়া সাদিয়ার মা বই বই সাইলেডি বাইসতে আছে ইহেন্দি এই বিষ মাখাইনে সাইল কিন্তু সাদিয়ার ফোলা পাশে বই রয়েছে, কমেন্টটা করছিল একটা আফুনা ভাইয়া উনিও লিখছে কথাটা আমরাও ভিডিওর মধ্যে দেখছি, তো এর টুক করে হাতে নিয়ে লাইছে সাইল খাওয়ার লাই। দর্শক সবাই দর্শকরা বলছে যে সাদিয়ার মারে যে সাইল বাসেন কী করতে এটির মধ্যে বিষ মিশাইছে এটি ফালাই না দিবেন, সাদিয়া দর্শকদের এসব কথা শুনি শেষ পর্যন্ত কয় এই সাইলগুলো তো আর খাওয়া যাবে না সাইলগুলো আমরা ফালাই দিব, পদ্মাতে যাবো অনেকদিন পরে কাপড় দেবো আর সাইলগুলো আমরা ওইখানে নিয়ে ফালাই দিব, এই ধরনের একটা মিথ্যা ভিডিও কিন্তু বানাইছে। আসলে বুয়া কোনো সাইল ফেলাইতে কোনো কিছু কোনো ভিডিওর মধ্যে দেখা যায় নাই সাদিয়া, আর এই হেলানি কইতেছে যে তার মা নাকি আগের দিন আই এই কত কেজি 20-22 কেজি চাইল এরকমই তো হইব নাকি, একটা জায়গার মধ্যে একটা গৃহস্থ করে চাল থাকলে তো একসাথে অনেকগুলো চাইলে থাকে, এ বেড়ি নাকি একা একা যায় এতগুলো চাইল বেলা হালাই দিয়েছে। দর্শক একটা মিথ্যাবাদী শয়তান মিথ্যুক কুটনি
কি করছে দর্শক, ইতি নিজের ভাইয়ের বরে ফাঁসা নিলে, আর এরকম একটা ঘটনা যদি ইউটিউবে বলা হয় তাইলে কিন্তু প্রচুর ভিউ হইব, ভিডিওগুলো ভাইরাল হইব, লগে নয়া বাদ্য জড়িত আছে। আর কারা জড়িত আছে, দেলত তো কইছে তৃতীয় পক্ষ দিয়ে কাজগুলো করাইছে তার বরে দোষারোপ করার লাই। তো এই চাইলগুলো এই ডাইনিরে খাইব, এই ডাইনিরে খাই আর মরব না তো এতিরা, এটুকু অভ্যাস আছে এরকম খাওয়া দাওয়া। বাপুরে বাপু কত বড় ডাকাত, যে বেটি বাইর বরে আর ভাইরাল হওয়ার লাই খাবারে বিষ মিশাইতে পারে, এ বেটি কি বিষ খেলে মরেনি যার কল যে এত বড় থায়। তো দর্শক এই সাইল না ফালাই দর্শকদেরকে মিথ্যা কথা বলতেছে যে সাইল ফালাই দিছে। তো দর্শক ভিডিওটা বড় হয়ে গেছে, আজকের লাইনে শেষ করি, ব্যাকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।